আসসালামু আলাইকুম, আমি নাসির হোসেন। আজকে আমি আপনাদের সাথে নিটওয়্যারের কস্টিং সম্পর্কে আলোচনা করব। নিটওয়্যারের কস্টিংয়ের ক্ষেত্রে আমাদের কতগুলো স্ট্যান্ডার্ড প্যারামিটার নিয়ে আলোচনা করতে হয় এবং কস্টিংয়ের ক্ষেত্রে কতগুলো বিষয় নিয়ে কতগুলো বিষয়ের উপর কস্টিং করতে হয়, এখন কী কী বিষয়ের উপরে কস্টিং করতে হয় সেটা একটু দেখব। প্রথমেই আমার ওয়েট ওয়েস্টেজ নিয়ে টোটাল প্রাইসটা বের করতে হবে। টোটাল প্রাইস, টোটাল প্রাইস এটা বের করতে হবে। নেক্সট যেটা করতে হবে সিএম, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যেই কস্টিংটা সেটা বের করতে হবে স্ট্যান্ডার্ড প্যারামিটার অনুযায়ী। দেন আমার স্টাইলিংটা বের করতে হবে যে কোন স্টাইলের প্রোডাক্ট হচ্ছে সেটা, সেটার উপরে কস্টিং ডিপেন্ড করে। তারপর হচ্ছে যেটা বের করতে হবে ডিজাইনিং, নিটওয়্যারটা কোন ধরনের সেই ডিজাইনটা উপরে কস্টিংটা নির্ভর করবে। আর নেক্সট যেটা হবে ট্রিমস অ্যান্ড অ্যাসেসরিজ, মূলত এই জিনিসটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস থাকে। আর নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে কমার্শিয়াল, কমার্শিয়াল ব্যাংকিং অ্যান্ড লজিস্টিক। এই পারপাসে কত কস্ট লাগে এই কয়েকটা টোটাল বের করার পর যোগ করলেই আমার নিটওয়্যারের ম্যানুফ্যাকচারিং কস্টটা বের হয়ে যাবে। এখন আমি দেখব যে ম্যানুফ্যাকচারিং কস্টটা কীভাবে কী বের করতে হয় স্ট্যান্ডার্ড প্যারামিটার অনুযায়ী। এখন টোটাল প্রাইস আমরা কীভাবে বের করব, এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে যে ক্যালকুলেট দ্য কস্টিং ফর ফলোয়িং নিটওয়্যার। নিটওয়্যারটা হবে সোয়াটার, এটা হবে ফ্যাক্টরি মার্চেন্টাইজিং, এখানে মেনশন করা আছে। এখানে মার্চেন্টাইজিং, আচ্ছা কস্ট, এখানেও কস্টটা নির্ভর করে। মার্চেন্টাইজিং দুই ধরনের হয়, একটা হচ্ছে বাইং মার্চেন্টাইজিং আর একটা হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্টাইজিং। বাইং মার্চেন্টাইজিং ক্ষেত্রে আমাদের কস্টটা একটু বেশি হয়, সেটা এখানে এই জন্য হচ্ছে কস্টিংটা নিটওয়্যারের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন করে। নেক্সট যেটার উপর আমরা খেয়াল করতে হবে যে সিএমটা, আচ্ছা পর নেক্সটে দেওয়া আছে যে এ লেডিস পুল ওভার উইথ মক নেক শেডল শোল্ডার, শেডল শোল্ডার, এখানে শেডল শোল্ডারটা হচ্ছে যে স্টাইলিং কোন স্টাইলে হবে সেটা হচ্ছে শেডল শোল্ডার। এখানে কয়েকটা স্টাইল থাকে, র্যাগলন থাকে, সেটিন শোল্ডার থাকে, এরকম কয়েকটা স্টাইল থাকে, আর এই স্টাইলটা হচ্ছে শেডল শোল্ডার। দেন লং স্লিপ অ্যাট ফ্রন্ট থ্রি লাইন নর্মাল, এখানে লাইন কয়টা হবে, কয়টা লাইন সেই মেনশন করা আছে, থ্রি লাইন নর্মাল কেবলার, এই থ্রি লাইন নর্মাল কেবলার যে আন্ডারলাইন করা আছে এই জিনিসটা হচ্ছে মেইন ডিজাইনিং। ডিজাইনিংটা কী হবে, কেবলার হবে। অ্যান্ড ব্যাক অ্যান্ড স্লিপ প্লেন জার্সি, এটা ইউজ 100% হবে ইউএসি। আর নেক্সট যে প্যারামিটারটা দেওয়া আছে অ্যাক্রাইলিক ইয়ার, নিটেড ইজ 3 গজেস অ্যান্ড রিকোয়ার্ড ওয়েট, ওয়েট হচ্ছে 16 পাউন্ড পার ডজন। এখন ইয়ার প্রাইস যেটা দেওয়া আছে পার ডজন অনুযায়ী 1.5 দেওয়া আছে। শিপিং টাইম জুলাই 30, এটার উপরে কস্টিংটা ডিপেন্ড করে, কারণ এটা কি পিক আওয়ার না অফ সিজন, পিক সিজন না অফ সিজনে চলতেছে, এটার উপরে কস্টিংটা ডিপেন্ড করে। যদি পিক সিজন হয় সেক্ষেত্রে দামটা বেড়ে যায়। এখন আমরা দেখব টোটাল টাইমটা, টোটাল প্রাইসটা কীভাবে বের করতে হয়। টোটাল প্রাইসটা বের করার জন্য আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে যে এটার ওয়েট কত, ওয়েট এখানে মেনশন করা আছে 16 পাউন্ড পার ডজন, 16K। এটার ওয়েস্টেজ কত, ওয়েস্টেজ হচ্ছে, এখন ওয়েস্টেজটা ডিপেন্ড করে একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার উপরে। আমাদের যেহেতু এটা ফ্যাক্টরি মার্চেন্টাইজিং, ফ্যাক্টরি মার্চেন্টাইজিং, আর এখানে উল্লেখ করা আছে যে থ্রি গজের জন্য ফ্যাক্টরি মার্চেন্টাইজিং যেটা হয় স্ট্যান্ডার্ড 6%, এই 6% আমার ওয়েস্টেজ লাগবে, মানে 16-র সাথে আমি এই স্ট্যান্ডার্ডটা অ্যাড করে দেব। তারপর হচ্ছে প্রাইস, আমার পার পাউন্ড কত প্রাইস, সেটা হচ্ছে 1.5, সেটা আমি যোগ করে দিব, তাহলেই হচ্ছে টোটাল প্রাইসটা আমার বের হয়ে যাবে। তাহলে এখানে যে টোটাল প্রাইসটা আমার বের হয় সেটা হচ্ছে 25.44
ডলার। এখন সিএম কস্টিং, সিএম কস্টিংটা কিভাবে বের করব, সিএম কস্টিংটা হচ্ছে, সিএম কস্টিং বের করার জন্য আমাদের এখানে এই টাইমটা খেয়াল করতে হবে যে এটা কোন সিজনে। এটা হচ্ছে জুলাই 13 মানে জুলাই 30 তারিখ, এটা হচ্ছে পিক সিজন না, পিক সিজন না, সেটা খেয়াল করতে হবে। জুলাই 13 আমাদের পিক সিজন চলা হচ্ছে মার্চ থেকে আগস্ট, অর্থাৎ মার্চ থেকে আগস্ট পিক সিজন, তাহলে জুলাইটা আমাদের পিক সিজনের মধ্যে পড়তেছে। এই পিক সিজনে আমাদের সিএম কস্টিংটা একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার আছে, সেটা হলো পার ডজন অনুযায়ী $19 হয়। তাহলে সিএম কস্টিং হচ্ছে $19 পার ডজন। তারপর আমরা স্টাইলিং কস্টটা কীভাবে বের করবো, স্টাইলিংয়ের ক্ষেত্রে এখানে আমার দেখতে হবে যে স্টাইলিংটা কী। এখানে স্টাইলিংটা আমি আগেই বলেছিলাম যে শেডেল শোল্ডার, শেডেল শোল্ডারের স্টাইলিংটা পার ডলারে, পার ডজনে $0.5 হয়ে থাকে, একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার। তারপর হচ্ছে ডিজাইনিং, কারণ ডিজাইনিংয়ের ক্ষেত্রে এখানে ডিজাইনিং আমার যে নেটওয়ার্কটা আমরা বানাবো এখানে ডিজাইনিংটাকে, এখানে বলা আছে থ্রি লাইন নর্মাল ক্যাবলার, তার ক্যাবলার ডিজাইন নর্মাল, ক্যাবলার ডিজাইনের ক্ষেত্রে নর্মাল পার ডজনে যে স্ট্যান্ডার্ড প্যারামিটার সেটা হচ্ছে যে পয়েন্ট টু ফাইভ পার লাইন অনুযায়ী। এখানে দেখতে হবে আমার লাইন আছে তিনটা, আর পার ডজনের পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমার ডলার প্রয়োজন হয়, তাহলে এখানে আমার টোটাল ডিজাইনিংয়ের জন্য টাকা খরচ হচ্ছে 3 × 0.25 অর $0.75 পার ডজন। এখন নেক্সট হচ্ছে টিমস অ্যান্ড অ্যাসেসরিজ, এটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেই কস্টিংটা সেটা হচ্ছে $4, এটা স্ট্যান্ডার্ড $4 পার ডজন। কমার্শিয়াল ব্যাংকিং অ্যান্ড লজিস্টিকের ক্ষেত্রে যে খরচটা হয় এটাও হচ্ছে স্ট্যান্ডার্ড $4 আমরা ধরে থাকি পার ডজন অনুযায়ী। এখন টোটাল এই প্যারামিটারগুলো যোগ করে দিলেই যে কস্টিংটা বেরোবে সেটাই হচ্ছে মূলত আমার নিটওয়্যারের ক্ষেত্রে কস্টিং। তাহলে টোটালটা যোগ করে আমি যেটা পাই, এখন টোটাল প্যারামিটারগুলো যদি আমি যোগ করি তাহলে আমার টোটাল নিটওয়্যারের প্রাইস বের হয়ে যাবে, টোটাল নিটওয়্যার প্রাইস। আর উপরে যেটা সেটা হচ্ছে টোটাল ইয়ার্ন প্রাইস। এখন টোটাল ইয়ার্ন প্রাইস হচ্ছে $25.44 পার ডজন। দেন সিএম কস্টিং হচ্ছে $19 পার ডজন, স্টাইলিং প্লাস হচ্ছে স্টাইলিং $0.50 পার ডজন, ডিজাইনিংয়ের কস্ট হচ্ছে $0.75 পার ডজন, টিমস অ্যান্ড অ্যাসেসরিজ অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে $4 পার ডজন প্লাস $4 পার ডজন। টোটালটা যোগ করে যে ক্যালকুলেশনটা হয় সেটা হচ্ছে $53.69 পার ডজন। তার ডজনের আমার কস্ট নিটওয়্যারটা বানাতে কস্ট হচ্ছে $53.69, এটাকে আমরা পার নিটওয়্যারে কনভার্ট করবো, অর্থাৎ 12 দিয়ে ভাগ করলেই পার নিটওয়্যারের দামটা বের হয়ে যাবে। 12 দিয়ে ডিভাইডেড করার পর যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে পার নিটওয়্যার $4.47 এরকম আসবে ডলার। এটাকে আবার যদি টাকায় যদি কনভার্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার $4.47 সাথে 18 গুণ করতে হবে, তাহলে আমার অ্যাকচুয়াল যেই হিসাবটা সেটা বের হয়ে যাবে। নেটওয়ার্কের কস্টিং করার ক্ষেত্রে যেই প্যারামিটারগুলো আমার দরকার হয় স্ট্যান্ডার্ড প্যারামিটারগুলো, যেমন হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্টিং, স্টাইলিং, ডিসাইজিং, ডিজাইনিংয়ের যে কস্টিং, এই সকল যেই স্ট্যান্ডার্ডগুলো আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আজকে নেটওয়ার্কের কস্টিং নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওটি হবে FOB ওভেনের ক্ষেত্রে কস্টিংটা।
আমাদের নেক্সট ভিডিওটি পেতে আমাদের সাথেই থাকুন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন।